পরিষ্কার বলছেন তুমি সেই দেববাণী, সেই দেববাণীটি ছড়ানোর যন্ত্র মাত্র তিনি। তিনি বিনাপানি হয়ে বিবেকানন্দের কণ্ঠে অবস্থান করেছেন, সেখান থেকে এই যে বেদবাণী বা দেববাণী তরঙ্গায়িত হয়ে হৃদয়ে প্রবেশ করেছিল, প্রবেশ করে সেখানকার শ্রোতাদের মনকে একটা উত্তুঙ্গ প্রদেশ তুলে দিয়েছিল, যার জন্যে কিছু বুঝতে পারো আর না পারো খুব করতালি দিয়েছেন সকলে। সকলেই ভীষণভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন, কেননা ওই স্থানে উঠা যেখানে তুলে নিলে তার কথা বলি মানুষ হৃদয়ে গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারে। সাধারণত আমরা প্রথমত পাঠ করি, আমরা যে স্তরে আছি সেই স্তর থেকে তার অর্থগুলি বুঝি, তাতে আমাদের উপকার হয় ঠিকই। কিন্তু আমি দেখেছি বেলুড় মঠের প্রাচীন সাধুরা চেষ্টা করতে জীবনের সেরকম পর্যন্ত প্রধানিত করছে, কারণ যতই মন উপরের দিকে উঠবে অথবা মন যত গভীরে প্রবেশ করবে ততই শ্রীরামকৃষ্ণের কথার অর্থ গভীরতা ব্যাপকতা এবং সমস্ত মাধুর্য ততই প্রকাশিত হয়। এই জন্যে আজকের বিশেষ দিনটি নিজের কথা শুধু তো নয়, তার সাথে আছে যুব সরদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, সে কি দেশে সে যে আমার শক্তি, এই কথাগুলিরও তাৎপর্য অত্যন্ত গভীর। প্রথম সরদাকে তিনি সরস্বতী বলেই ধরিয়ে দিলেন, নাহলে আমরা কি করে জানব। তিনি জ্ঞানদাত্রী, তার সাথে সাথে আর একটু বুঝিয়ে বুঝানোর জন্যে বলে দিলেন সে যে আমার দেশে ঠিক, সে কি দেশে সে যে আমার শক্তি, যে শক্তির বলে শ্রীরামকৃষ্ণ তার কাজ করবে গেলেন পৃথিবীর জন্যে, এই শক্তিটা তিনি তুলে ধরলেন। ওই তিনি এই সারদা, এই সারদার শক্তিতে তার পক্ষে সম্ভব হল এই সমস্ত জগৎকে কিছু দিয়ে দেওয়ার জন্য। এটা শুধু এখানে বলছি তা নয়, স্বামীজি যখন বলছেন যে শ্রীরামকৃষ্ণ কোথার থেকে এসেছেন সেটাও তিনি একটা শ্লোকে উল্লেখ করেছেন, শক্তি সমুদ্র সমুক্ত তরঙ্গম, শক্তি সমুদ্র তার থেকে কি সমুক্ত তরঙ্গ, বড় ঢেউ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী সচ্চিদানন্দের যে একীভূত শক্তি, সেই শক্তি সমুদ্র, শুধু শক্তি চিৎ সমুদ্র। যেমন সারদানন্দ তার গানে উল্লেখ করেছেন, তিমিত চিৎ সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতির্ঘন। সুতরাং সূত্র তো এখানে সেই শক্তি সমুদ্র, সেই মহাশক্তি, তারই একটি প্রকাশ শ্রীরামকৃষ্ণ। অনেকে এই জন্য বলেন আমরা তো ভাগবতের মাধ্যমে জানি বিষ্ণুরই অবতার হয়, কেউ কেউ বলেন না তা নয়, অবতার হয় শক্তির, শক্তি ছাড়া তো জগতে আসতে হচ্ছে না। জগতে যদি আসতে হয় তো শক্তির সহায়তা নিয়ে, যেটা শ্রীকৃষ্ণ বলছেন তারই মায়াকে অবলম্বন করে
তবে তিনি জগতে আসতে পেরেছেন। সুতরাং সেই শক্তি, সেই সরস্বতী আজকের দিনে সে মহাশক্তির সঙ্গে আমরা যে সম্পর্কিত, রামকৃষ্ণ যে মহাশক্তির প্রকাশ, তিনি যে সরস্বতী, সেই দিনে আমরা তাকে সেইভাবেই আমাদের শ্রদ্ধা জানাব। আরও বলেছেন স্বামী বিবেকানন্দ যে সচ্চিদানন্দের প্রকাশ তো প্রথম প্রকাশ, মানুষের অনুভূতির মধ্যে সচ্চিদানন্দ এভাবে আসেন না, আসেন শব্দরূপে। প্রথম প্রকাশ হলো শব্দ ব্রহ্ম, সে শক্তি সমুদ্রের তরঙ্গ, তরঙ্গের তরঙ্গে যখন বিচ্ছুরিত হতে থাকে সেই সময় যে শব্দ হয়, সেই শব্দ অনাদি অনন্ত, সে শব্দ সেটি হল অহংকার। সুতরাং প্রথমে শব্দরূপে এই বিশ্বে সচ্চিদানন্দের প্রকাশ, তারপরে আরও নিচে অন্য রূপে ক্রমশ ক্রমশ বিস্তারিত হয়ে এই জগৎরূপে তিনি এসেছেন, ঈশ্বর এসেছেন, সচ্চিদানন্দ ওইভাবেই এসেছেন, এইভাবে শ্রীরামকৃষ্ণ এসেছেন। আজকের বিষয়বস্তু হল আমি এক দেশে গেছি, সেখানকার লোক সব সাদা সাদা, এটা তো রামকৃষ্ণ নিজেই বলছেন। কোন দেশে গেছিলেন মনে ইচ্ছা হয়, জানতে ইচ্ছা হয় কোন দেশে গেছিলেন। সেখানকার লোক সাদা সাদা যখন বলছেন তখনই আমরা বুঝতে পারছি ইউরোপ, আমেরিকা, রাশিয়া ওইসব দেশগুলিতেই তো, ইংল্যান্ড সব দেশগুলিতে সাদা সাদা মানুষ থাকে। তবে একবার মাকে বলেছিলেন, দেখো আমি এক দেশে গেছিলাম, সেখানকার লোকগুলো সাদা সাদা, অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করে আমাকে তারা বরণ করে, কিন্তু সেখানে খেতে পারে না। তো মা সারা কথা বলছে, কী বলছো কী বলছো, যা তুমি এসব বুঝবে না, মানে ছেড়ে দিয়েছে আমার কথাটা আর বিস্তার করলেন না। রামকৃষ্ণ বিস্তার নাই বা করলেন, মাকে নিজে দেখেননি, মা নিজেও দেখেছেন, তার কথাটা হয়তো অতখানি প্রকাশিত হয়নি। তিনিও সমাধিতে ডুবেছিলেন, তারপর যেতে 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 একটা দেশে গেলেন, সে দেশে দেখলেন তারা খুব যত্ন করে শ্রীরামকৃষ্ণের পাশে তাকে বসিয়েছে। আর কী শ্রদ্ধা, কী ভক্তি, কী সমাদর, তার ইচ্ছা হয়নি সে ছেড়ে চলে আসতে, নিজেই বলছে আমার ইচ্ছা হচ্ছে না ওদেরকে ছেড়ে আসতে। তারপরে তারপর ক্রমে ক্রমে মন নিচে নেমে আসছে, তুমি দেখতে পাচ্ছ সেই শরীরটা পড়ে আছে, নিজের শরীর পড়ে আছে দেখে সেই জগতের যে অবস্থা, আর এই জগতের যে শরীর, রক্ত মাংসের শরীর অনেক তফাৎ। সেই বিশুদ্ধ লোক থেকে নেমে এসে এই শরীরে প্রবেশ করার ইচ্ছা হচ্ছিল না, তাহলেও তার কর্মের প্রণামী অনুযায়ী শেষ পর্যন্ত তাকে আসতেই হলো, কারণ সেই ইচ্ছা করেই তিনিও এই জগতে এসেছেন ঠাকুরের সাথে, দেশে আমার এলেন, ক্রমে এই জাগতিক চৈতন্য ফিরে এলো। তো তিনিও দেখেছেন, তো যখন শোনা গেল আর তুমি খেতে পারবে না সেখানে, তখন আমার তো খুব মনে পড়লো উনি রাশিয়ার কথা বলছেন। কেননা তখন কি ছিল, তবুও আমেরিকার ঠাকুরের পুজো টুজো শুরু হয়ে গেছে, ইন্দো
মানুষ এইসব জায়গায় ঠাকুরের পুজো হয়, অল্প কিছু দেওয়া হয় প্রতিদিন। রাশিয়া তো সেসবের বালাই ছিল না, অন্ত আমি যাওয়ার আগে তো কোথাও দেখিনি। বলে মনে হলো যে সেই দেশে এসেছেন, এখানে গেলে কিছু খেতে পাবেন না, উনি ঘুরে গেছেন। বিবেকানন্দ হয়তো কৃতিত্ব পেয়েছেন, সেটা অর্জুনের মতো হয়ে বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভবসর্প সাথী। আমি তো আগে মেরে রেখেছি এদেরকে, তুমি যাদের কৃষ্ণকে লড়াই করতে যাচ্ছ সবাইকে মেরে রেখে দিয়েছি, মানে তাদের ভবিষ্যৎ আর দ্বিতীয় কিছু নেই, তাদের বিদায় নিতেই হবে পৃথিবীর থেকে। তুমি যদি নিমিত্ত তুমি মারছ, তাহলে তুমি নিমিত্ত, তুমি ভগবানের যন্ত্র, তোমাকে বুঝতে হবে তুমি যন্ত্র নিয়ে আছো, তুমি করছ, কিন্তু তোমার কাজটাও ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন ইষ্টি। তাকে আবার অন্য ক্ষেত্রে অন্য সময়ে বললেন, অন্য প্রসঙ্গে, হে অর্জুন, ঈশ্বর তো সর্বভূতে নির্দেশে অবস্থান করছেন, অন্তর্যামী রূপে ঈশ্বর সর্বভূতানাম নির্দেশে অর্জুন তিষ্ঠতি, রমায়ণ সর্বভূতানি যত্রারূঢ়ামি মায়া। সে কথা তো ভগবানের কথাই তো। সুতরাং অর্জুনকে ওরা বুঝিয়ে দিচ্ছেন যে হৃদয় অবস্থান করে অন্তর্জামীকে অবস্থান হয়ে তাকে দিয়ে যা করানো দরকার শিষ্যকে করাচ্ছে। সুতরাং এই যে প্রচারের ব্যাপার, তো আমাদের সাধু সন্ন্যাসীরা বারে বারে এর পরিচয় পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। কেননা আমাদের তো অনেক সময় মনে হয় আমাকে পাঠিয়েছেন, আমাকে প্রচার করতে হবে, আমি তো আর বাদ দিয়ে আমরা কাজ করতেই পারছি না। সুতরাং কিন্তু আসলে তিনি যে সর্বত্র আগেই বসে আছেন, সেখানেই লোকের অন্তরে প্রবেশ করছেন। তা বহু দৃষ্টান্ত, এক একজন আমাদের সন্ন্যাসীরা এক এক জায়গায় যাচ্ছেন, ভাবছেন প্রচার করবেন, গিয়ে দেখছেন আগে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। সেটা হয়তো ঘটনা আপনারা শুনেছেন, তার সংক্ষেপে উল্লেখ করেছেন। স্বামী আত্মস্থানের কথা, তাদের অভিজ্ঞতা, বেলুমাটি ট্রাস্টি হয়েছেন, তাকে গুজরাট ছেড়ে আসতে হবে, রাজপুরে ছিলেন, মনে আসতে কষ্ট হচ্ছিল, কারণ ওখানে কাজ বেশ বিস্তার হচ্ছিল, তাদের ভাব প্রচার হচ্ছিল। সুতরাং তিনি ভাবলেন আচ্ছা ঠিক আছে, যেতে তো হবে, বেলুড় মঠের আহ্বান, আমি একটা কাজ করি, ভারতবর্ষের শেষ প্রান্ত ওইদিকে তো গুজরাটে, শেষ প্রান্তে শেষ প্রান্তিতে আমি একটুখানি ঠাকুরের নাম শুনিয়ে আসি, যে রামকৃষ্ণ দেব বলে একজন আছেন, বেশি তো কিছু করতে পারবো না, সময় নেই, এইটুকু ছুঁয়ে আসি যে আমি ওই পর্যন্ত ঠাকুরের ভাব প্রচারের জন্যে গিয়েছি, আমার সেবা ইন্দ্র পর্যন্ত পৌঁছেছি, গিয়েছিলেন জিপ করে সারাদিন গাড়ি চালিয়ে চালিয়ে গিয়ে পৌঁছেছেন দিনেশের দিকে। তা প্রথম তো খোঁজ করছেন ওই গ্রামটি, গ্রামের নাম আগেই শুনেছেন, গ্রামটির মোড়ক প্রধান ব্যক্তিকে সময় কম থেকে যান, একমাত্র প্রথম ব্যক্তির সঙ্গেই দেখা করতে পারবেন, আপনার সঙ্গে দেখা করার কোনো সম্ভাবনা নেই। থানায় জিজ্ঞেস করেছেন সেই ব্যক্তিটিকে, তার নামটা বললাম আমরা জানি না, ও বলেন জানেন না মানে আপনার পুলিশ আপনাদের অভিনীত সব জানেন না মানে। শুনুন, ওখান থেকে ওই গ্রাম থেকে কোনোদিন কোনো অভিযোগ আসে নাই, কোনো কেস আমরা পাইনি, আমাদের কোনো রেকর্ড নেই, আমরা ওদের খবর নেবই বা কী করে, জানবই বা কেন, আর যাবই বা কী করে, সুতরাং আমরা জানি না। তো
আমি যান গ্রামে গেলেই জানতে পারবেন। আমি থানার থেকে ওরা আবার গ্রামে দিকে গেলেন, গ্রামে গিয়ে বসেছেন আর তাড়াহুড়া আছে তো, এরপরে আবার ফিরে রাজকোট ফিরতে হবে মনে হয় আট দশ ঘন্টার গাড়ি, আট দশ ঘন্টার মতো সময়, একেবারে সেই শেষ প্রান্তে পাকিস্তান বর্ডার তাড়াহুড়া করছেন। তাই একজন লোক এসে বলল, আচ্ছা আপনার কি সেবা করতে পারি? বলছে না, তোমাদের যে প্রধান তার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা বসুন, উঠানে এখন মানুষ পেতে দিল, বসুন, তবে একতলা খেজুর নিয়ে এলো আর জল, বসুন একটু, এগুলি গ্রহণ করুন। না না, ওসব আমাদের কোনো দরকার নেই, আমরা আমাদের খুব তাড়া আছে, ডেকে দেবো একটু, বলছে একটু বসুন না। তবে যখন আরো পিড়াপিড়ি করছেন, বলছে দেখুন আরো আট ঘন্টা অন্তত অপেক্ষা করতে হবে, তিনি কারোর সঙ্গে দেখা করবেন না তার আগে, একটা নির্দিষ্ট সময়, এর আগে কারোর সঙ্গে দেখা করবেন না, আপনার আরো আধ ঘন্টা অবশ্যই বসতে হবে। কি হবো, একটা গ্রাম আমরা যাকে বসে রয়েছি গণ্ডগ্রাম, সেখানে অপেক্ষা নির্দিষ্ট সময়ের আগে প্রধান কি এক ঘন্টা বসেন, ওই সময় তার সময় ঈশ্বর আরাধনা করার, এক দুই ঘন্টা তিনি দিচ্ছেন ভগবানের জন্য, সারাদিন তো কত কাজে যায়, খুব যে সুশিক্ষিত লোক থাকবে না, কত কাজে চলে যায় দিনটা, এক দুই ঘন্টা জগতের পিতা তার জন্য তার চিন্তায় তার পূজায় মনটা নিবিষ্ট কর, সেখানে আর কেউ তার চেয়ে বড় হয় না। তো মানে ভারতবর্ষের প্রেসিডেন্টের দেহ এই সময় তাকে পারবেন না, তাকে মেরে ফেলুন, ওনার যেই ফেলব, এক ঘন্টা জিনিস সকলের উপরে তার জন্য আমি দেব, এটা তার সংকল্প, আর আধ ঘন্টা বাকি ছিল, বসে থাকলেন আধ ঘন্টা পরে এসে ভদ্রলোক খুব বিনীত হয়ে বললেন, আমি কী করতে পারি আপনাদের বলুন। তোমরা বললেন, আচ্ছা আপনি এতক্ষণ কী করছিলেন? না, ওই একটু সময় আমার ঈশ্বরের আরাধনা করছিলাম। কে আপনার ঈশ্বর? ঈশ্বর ঈশ্বর তো ঈশ্বরই, আবার কি দেখলেন ঈশ্বর কেন ঈশ্বর, তারপর কি? আচ্ছা আমরা একটু দেখতে পারি আপনার ঈশ্বর? হ্যাঁ, এসে দেখলেন শ্রীরামকৃষ্ণের ছবি তারপর ছবির দোকান করছি, একটা ছবি নেব, অনেকগুলো ছবি ছিল, তার মধ্যে দেখে দেখো ওই ছবিটা আমার খুব ভালো লাগে, তখন বললাম ওই ছবি নেবো কত দাম? সে দোকানদার বললে কি, ওটা তিন বছর ধরে এইসব ছবিগুলি পড়ে আছে, একটি লোকও এই ছবির কথা জিজ্ঞেস করেনি কখনো, আপনি যখন ওটা নিতে চাইছেন আপনাকে এমনি দিচ্ছি, পয়সা পয়সা লাগবে, আপনি দয়া করে ওটা নিয়ে যান। সেভাবে পেয়েছি তো তখন বললেন, এ ইনি হলেন শ্রীরামকৃষ্ণ পরমাংশ এবং তারই আশ্রম থেকে আমরা এসেছি। শুনে রাষ্ট্রে প্রণাম করল, তা বললো তা কী করতে পারি বলুন? তো বললে আমরা কিছু কম্বল নিয়ে এসছি, এই রামকৃষ্ণ মিশন বলে রামকৃষ্ণদের নামে সেই কম্বলগুলো আপনাদের গরিবদের কাছে বিতরণ করার জন্য সমন্বয় করছি এনেছি। বললে আমরা তো ওইসব নেই না, আপনাকে নিতে বলছি না মশাই, আপনি আপনার গ্রামে একটা গরিব লোক আছে, আপনার তো সময় নেই খুঁজে খুঁজে বার করব, সে গরিব লোককে আপনি দিয়ে দেবেন, এইটা বলছি। না না, গরিব লোকেরাও কিছু নেয় না, আমরা একসঙ্গে সবাই থাকি, কারো কোনো দরকার পড়লে আমার কাছে আসে, যে করে আমরা সমাধান করি, আমরা কখনো কারো কাছ থেকে কিছু নেই না, আমরা গ্রামের লোক একসঙ্গে আছি। নবাব হয়ে আপনার এমন গ্রামও
এমন সুন্দর মানুষ এরা। তারপরে যা হোক ফিরে এলেন। তারপর আমাদের সরকার পথে পথে যেতে আর দু একটা কথা বলে নিচ্ছি, তারপর তো এই কথা বলছি যে আইআইটি অনেক সরকার যা হতো ছুটি ছাটা পেলে যা এসে জানা অজানা রাস্তায় চললে কত জায়গায় পথে পথে যেমন বিচ্ছালক্ত অন্য পান জায়গা পান সেভাবেই থাকে। এরকম অনেক সাথেই আমাদের যান তাদের তো খবর আমরা যাই না। একটা দোকান হবে, চায়ের দোকান হবে, ক্লান্ত হয়ে গিয়েছেন ওখানে একটু বসলেন, চা করে একটা ছবি দেখলেন, মায়ের ছবি, একটা ক্যালেন্ডারে মায়ের ছবি, ওইখানে কোথায় উড়িষ্যা ইন্টেরিয়ার একটা গ্রাম, সেখানে মায়ের ছবিটা টানানো খুব সুন্দর করে যত্ন করে রাখা, তোর মশাই একটা কার ছবি, দোকানদার খুব সম্ভব মুসলমান ছিল, কার ছবি, আমার মায়ের ছবি, অত সোজা কি বলছে আমার মায়ের ছবি, মায়ের ছবি তো ঠিক আছে কিন্তু আমার তো মনে হয় না, ইনি তো আমরা জানি সকলের মা, কি করে পেলেন ইনি তো দেখুন আমার ছোটবেলাতে মা ছিল, মা মারা গেছে, তোমাদের কত ইচ্ছা যে আমার মা কোথায় কোথায় তিনি কীরকম ছিলেন দেখবো, কত কিছু মায়ের চেহারাটা কিছু কিছু মনে আছে, বেশি কিছু নেই, ওটা তো ছবি দেখে আমার ঠিক আমার মা ছিল এরকমই দেখতে, আর যে আবছা আবছা মনে আছে তাতে ওইরকমই দেখতে, দেখে আমরা ছবিতে একটা পেলাম তার দেখলেই আমার কথাই মনে করে এমনি আমার মা, মায়ের ফটোগ্রাফ নিলে হয়তো তাই হতো, গ্রামের লোক ফটোগ্রাফ টোটোগ্রাফ তখন খাটি বেশি জানে না, সেই জন্য তখন থেকে দেখেছি মাকে প্রণাম জানে ওই আর কি, আর এই দোকানে থাকে মামার একটা মনে সান্ত্বনা, আমার তো কেউ নেই ওই মা আছে, সান্ত্বনাটি অবাক হয়ে গেল, আমরা তো ঘুরে ঘুরে মরছি এমন করে আপন করে মাকে কি পেয়েছি, দেখুন এটা বিদেশেও সেইরকম কত জায়গায়। তো আগেই বলে নিচ্ছি আরেকটা ঘটনা, না বলে পারছি না, সে আমি আসার প্রায় এক মাস আগের ঘটনা, অর্থাৎ মাস তিনের কম হবে না, পিলামুখী ঘটনাটা ঘটেছে, এসব ঘটনা কিছু কিছু ঘটে মস্কোতেও আছে, পিলামুখী ঘটে আরও মাঝে মাঝে শুনতে পাই, এটা জলজান্ত বলে বলছি। একটি মহিলা আমাদের কাছে আসত, তার নাম তাতিয়ানা, তানিয়া বলে ডাকে, তানিয়া, তো সে আসে খুব জবদার করতে ভালোবাসে, এই প্রার্থনায় আমাদের থাকে, আর যেহেতু ইংরেজি জানে আমরা সুযোগ পেলাম, বিশেষ করে আমি তখন তো একাই ছিলাম ওই সময় ছেলে, তো ইন্টারপ্রিটারের কাজটি তারা হত, জায়গা থেকে বক্তৃতা দিতে হয়, ঘুষপাশে বক্তৃতা দেওয়ার ক্ষমতা তত হয়নি, তেমন হয়নি, কথা টথা বলি, বক্তৃতা দিতে গেলে আসলে ওখানকার শ্রোতারা যে লেভেলে সুশিক্ষিত, কম শিক্ষিত লোক তো আসবে না, রামকৃষ্ণদেব বিদেশের কোন মহাপুরুষ ও খবর তার রাখতেও চায় না, জানেও না, যারা সুশিক্ষিত তারাই জানে, সুতরাং তারা যখন শুনে আছে রামকৃষ্ণ মিশন হয়েছে এসেছেন তারাই তো আসে, তাদের কাছে বলতে গেলে তাদের মতো করে বলতে হবে, আমরা যেমন এইসব গ্রামে টানে আমরা তো প্রথম থেকেই যখন থেকে বক্তৃতা পাঠান ব্রহ্মচারী পাঠান তাতে থেকে কোনোরকম করে ঠাকুর মার কথা কিছুটা সংগ্রহ করতে পারলে সেই কথা বললেই মোটামুটি সকলেই সন্তুষ্ট হয়, ঠাকুরমার হয়তো ওপরে আটা পড়েনি ওরা পড়ে নিয়েছে, এই তো পাচ্ছিল, তা ওখানে ঠাকুরমার কথা বললে কেউ থাকবেই না, শুনল না, তাদের যীশুখ্রিস্টকে সকলেই কিন্তু খুবই
খ্রিস্টান তারা চার্চে যা কেন ভাজা যে কোনো হোক যীশু খ্রিস্টকে তারা খুবই মানে, সকলেই মানে। সুতরাং সেখানে তিনি থাকতে যদি অবতারা বরিষ্ঠা বলতে যাই তোমাদের মনে খুব লাগবে, সে তো এ দেশেই লাগতে হবে। এই দেশে হোক আমাদের অনেক ধার্মিক লোকেরা, আমি ক্লাস এইটে পড়ি, খুব একজন পণ্ডিত গুজের লোক আসতেন, খুব সন্ধ্যা টন্ধ্যা খুব ধার্মিক করতেন, গায়ত্রী মন্ত্র খুব স্পষ্ট করে উচ্চারণ করে পাঠ করতেন। একটা সাধক জীবন, আগে যেমন ব্রাহ্মণদের থাকতো এরকমই ছিল। তা দেখেছেন আমি রামকৃষ্ণে যেতে শুরু করেছি যাই, তখন একদিন বললে শোনো এই যে তোমাদের এইসব মিশন আছে না উল্টো বাড়াবাড়ি করে কি করে। আচ্ছা রামকৃষ্ণদেবকে অবতার বলছে বলুক, আমরা অত কিছু আপত্তি নেই। সে তো অংশ অবতার বলতে পারে, খণ্ড অবতার বলতে পারে, একবারে তিন অবতার বৈশিষ্ট্য সকলের উপরে। আরে কৃষ্ণ তো ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং আর মাঝখান থেকে একজন রামকৃষ্ণ এসে তিনি আবার অবতার বা অবতার বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে অবশ্য বলেছে ঠিকই, তার কয়েক বছর পরে দেখি বুড়ো মানুষ তো পার্কে বেড়াতে যান, অনেক বুড়ো একসঙ্গে জড়ো হয়, গল্প টল্প করে পরিচয় হয়ে যায়। তো তারপরে দেখতে পেয়েছেন বেশিরভাগ লোক ঠাকুরের ভক্ত, ওদের কাছে এসব কথা বিক্রি করতে পারেনি। আমি শেষ মানুষ আমাকে বলেছেন উচ্চ বাচ্চ করিনি, ওরা এমন বুঝিয়ে দিয়েছে। এবং তিনি রামকৃষ্ণদেব ভক্ত হয়ে গেলেন, ওরা আর অবশ্যই বলেননি। এই দেশে এই অবস্থা ছিল, সেই সব দেশে তো এখনো আছে। সুতরাং তাদেরকে বলতে হবে বেদের বাণী। তো মহিলাকে সুতরাং বেদান্তের কথাগুলি বলতে গেলে একটু কঠিন, রুশ বাড়ে ওদের বুঝার মতো করে আর্টিকুলেশন দেওয়া যাবে না, অন্তত আমার দ্বারা হবে না। ইংরেজিতে বলে যথাসম্ভব সহজ হয়ে যায়, মহিলাকে ইন্টারপ্রিট করে খুব ভালো, আর নেচারকেও খুব ভালো। তারপরে যেমন আমাদের ঠাকুর বসে ধ্যান ধ্যান করতে বসে ধ্যানে বেশ ডুবে যায় এরকম ভাব। একদিন করলে কি ভিতর থেকে একটা ভগবানের জন্য কান্না আসে, এমনি কান্না একরকম, ভিতর থেকে একটা ফোর্স কান্না আসে, ওর সেরকম হয়েছে। তারপর আমাকে বলছিল আমি কান্না আটকাতে পারছি না, এত লোক আছে আমি কী করবো বলুন। বলে আমার সঙ্গে এসে আমার ঘরে ঢুকিয়ে বলছিলাম এখানে ভয় যত ইচ্ছে কান্না একটু কর, ওইদিকে আর কেউ আসবে না। বলে রেখে ওখানে রেখে চলে গেল। যাই হোক পনেরো মিনিট পর হয়তো শান্ত হলো, আবার গেলো। আমি বলছি এরকম ভাবপ্রবণ আছে, কিছু কিছু লোক আছে সেই দেশে আরও এরকম পেয়েছি। তারপর আরেকজন আছেন আমাদের দেশে তো অনেক মহাপুরুষদের, মহাপুরুষরা যান বিভিন্ন সঙ্গে পরিচালকরা যান, মাতা অমৃতানন্দময়ী, তারও এখানে বেশ খানিকটা প্রভাব ছিল। ওরা বেশ ভালো প্রপাগান্ডা করে, আমরা তো চুপচাপ থাকি, ওরা বেশ বুঝিয়ে টুঝিয়ে বলে। যেমন মনে করো হ্যাঁ সারদা দেবী খুব বড় ছিলেন ঠিকই, কিন্তু এখন নাই, কিন্তু জীবন্ত আছেন, ঠিক মা সারদার মতো এমন কাছে চলো ওর কাছে যাই। ওইসব শুনেন না ভাগ, তাই তো কথা তো ঠিকই, মা সারদা বড় ছিলেন কিন্তু এখন নাই, এখন যিনি আছেন তার কাছে গেলে কত কিছু পাওয়া যাবে। কেরলায় যাতায়াত শুরু করেছে, আমাদের দিকে আর আসে না। তারপর ওখানে একটা সেন্টার স্থাপনের চেষ্টা চেষ্টা করছে, আমরা দেখছি। আমাকে হয়তো ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করে, কোনো অকেশনে দেখা সাক্ষাৎ দেখুন করে, কিন্তু ওই দিকটা ছেড়ে দিল, আমরা ছেড়ে দিন সে ছেড়ে দিয়েছে। এখন আরেকটা সেটাও তো একটা ধর্মীয় সংস্থা, আমাদের অস্বীকার করার কোনো দরকারও নেই, ঠিক আছে। একদিন ও চাকরি করে, ভালো চাকরি, নেভিতে, নেভিতে তো অফিসিয়াল হওয়া বাইরে ট্রেনে বেশি যেতে হয় না, দু একটা
সেটাতে যেতে হবে তো কাপড়ে যায় দেশে। তারপরে হঠাৎ যখন খবর এলো তার স্বামী বৃদ্ধ, সে বৃদ্ধ নয়, সে ওদের ওই রকম আছে, ওদের বিয়ে করে বয়স্ক লোক থেকে বিয়ে করে এরকম আছে ওদের নানান কারণীয় ঘটনা এরকম। সুতরাং তার স্বামীটি মোটামুটি বৃদ্ধ, সেই কারণে ওর নটার মধ্যে যেমন করে বাড়িতে পৌঁছে বাইরে থাকে না। তো হঠাৎ খবর পেল তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে, ওরই মধ্যে তো চলতে চার কেউ আছে, কেউ নাই, ওই সঙ্গে আছে আর সে আছে, আর ওই দেশে তো আত্মীয় স্বজন বাবা মা সব কথাগুলি মোটেই ঘনিষ্ঠ ব্যাপার নয়, সে তারা তারা থাকে ওর কেউ নেই, ওই আছেই আর কি সঙ্গী। একবারে ব্যাকুল হয়ে চুটে গেছে, হাসপাতালে ঢুকেছে, ঠিক দরজার সামনে ঢুকেছে, মা সরদা দাঁড়িয়ে আছে, ও অনেক বই ওই লন্ডন টন্ডনে যায় সেখান থেকে আমাদের আশ্রমকে কিনে নিয়ে চলে এসছে অনেকগুলি বই, সেসব সব পড়া আছে, তখন বইও লিখতে যাচ্ছিল। সুতরাং সে জানে ভালো করে ঠাকুর মা স্বামী যেতে, মা সরকার দাঁড়িয়ে আছে অবাক হয়ে মাকে দেখছিল, তখন মা মিলিয়ে গেলেন, ওই দেখা দিয়ে মিলিয়ে গেছেন, ঠিক ওই মোমেন্টে ওর স্বামী মারা গেছেন, যে বেডে ছিলেন সে সেসব মিলিয়ে দেখেছে, যে সময় তাতে মা দেখা দিয়েছেন ওই সময় তার স্বামীর কত হয়েছে, মানে অর্থাৎ একজন বিদায় নিয়েছেন আপনজন, আরেকজন আপনজন রূপে সামনে উপস্থিত হলেন, মনটা ভরে গেল। তো দু চার দিন পরে এসব অনুষ্ঠান আমি সেরে আমাদের পিতাপুরীর যে স্বামীজি আছেন তার কাছে গেছি, গিয়ে এসব ঘটনা বললো যে দেখো মা সারদা সাক্ষাৎ দর্শন পেয়েছি। ও বলছে না না আপনি নিশ্চয়ই অমৃতানন্দময়ের দর্শন পেয়েছেন, আমি মা সারদার সারদাকে দর্শন করেছি না কেন, কি বলবে বল শুনুন, আমাদের মস্ত স্বামী সিদ্ধিত আসবে নিতেন, আমি একটা ইন্টারপ্রেটার খুঁজে পাচ্ছি না, তো তুমি একটু ইন্টারপ্রেট করবে, অমুক দিন আসবে, হ্যাঁ করবো, তারপর গেল মা তখন তার মতো জোগাড় করে দিলেন, মস্ক তো জোগাড় করে মাই দিয়েছিলেন, মা সারদার এসব ক্রিয়া কর্ম চলছে আর কি, ওটা তো একটু যা বলছি। তারপরে তো আপনি ওখানে লেকচার ছিল, একটা জমাটি লেকচার হচ্ছিল, আর ও তো খুব সুন্দর ইন্টারপ্রিট করে, সে ইন্টারপ্রিট করছে মনে আনন্দে, মানে আনন্দে করছে, অনেকদিন পরে আবার ইন্টারপ্রিট আগে অনেকটা করত। তারপরে শ্রোতারা তো খুব উৎসাহী, তারা তাদের খবর পেয়েছেন যে আমি আড়াই মাসের জন্যে ইন্ডিয়াতে যাচ্ছি, সময়টা বেশি হয়ে যাচ্ছে, বল আপনি কিন্তু ফিরলেই আগে চলে আসতে হবে, দাঁড়া দাঁড়া ফিরে এসে শিবরাত্রি আছে, তারপরে জন্মতিথি আছে, এইসব শিখে তো বলে না না মাঝখানে অনেক ক্যাপ আছে আপনি আগে চলে আসবেন। তখন ওকেই ওরা জিজ্ঞেস করছে তো তুমি কি আসবে, মহারাজ মা যখন আসবেন হ্যাঁ নিশ্চয়ই আসবে, মানে মা সারদারের দিকে আবার ফিরিয়ে নিয়ে এসছে না, দেখুন এইসব তো হচ্ছে, আমাদের হোক আর না হোক অনেক ঘটনা শুনতে পাচ্ছি, আর আমার ভাগ্য অনেকগুলো ভালো বেশি পেয়েছি, কেন অন্তত একটা ক্ষেত্রে 40 বছর ধরে এমন ঘটনা হয়, একবার শুনলাম একজন দেখেছেন ঠাকুরের দর্শন পেয়েছেন, আরো 20 বছর পরে নামটা মনে থাকে না, আর চেষ্টা করে ওর সঙ্গে আবার সাক্ষাৎ করেছি, যখন 20 বছর আগে সাক্ষাৎ করেছি তখন নব্যবদ্ধ লজ্জা করে একটা শিশু বলেছিল, এইসব কিছু কথা বলতো না, তাহলে অনেক কথা হয়েছিল, খুব কৌতূহল দেখবো 20 বছর পরে ওকে দেখতে।
খেলাম অন্য একটা দূরের শহরে, তো আমার আরো শুনলাম যে ও তো মিশনের সঙ্গে খুব ভিড়ে গেছে, উৎসব হলে ও একটা দল সৃষ্টি করেছে মহিলাদের, তার সকলকে জল আর পান পরিবেশন করে আর আশ্রমের নানানরা সাহায্য করে স্বামীজির মনোভাব এটা খুব ভালো। আরো কুড়ি বছর পরে হঠাৎ বেলুড় মঠে দেখা, তখন আমি চিনতে পারিনি, বেলুড় মঠে দেখেছিলাম তো কোনো উৎসবে লাইন পড়ে বিশাল লাইন, আর ওটা ছিল কি কনফারেন্স ডেলিগেট হিসাবে, তিনি ডেলিগেটের লিডার হয়ে এসেছেন, ব্যস্ত আছে পাস করে যাচ্ছি ওটা দেখে আর স্বামী দাঁড়ান স্বামী, তো সেই মহিলা আমিও ডেলিগেট হয়ে এসেছি খুব খুশি। সেই সূত্রে ঘটনাটা হয়েছিল কি, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি ছোটবেলায় চন্দ্রিকানন্দ মহারাজের কাছে অনেক গান টান শিখেছেন, বাচ্চা থাকলে উনি রাস্তায় সব ধরে নিয়ে এসে গান শিখাতেন বাচ্চাদের, তো শিলংয়েও তাই করেছেন জানি, তো আমার খুব আনন্দ হতো, আমার খুব ভালো লাগতো তখন থেকে, কিন্তু বিয়ে হয়ে গেছে তারপর ওই দিকটা বৃত্তি পাচ্ছি না বসে আছে। সেই চন্দ্রিকান্ত মহারাজ এখনো জীবিত আছেন, দেখা করতে চান? হ্যাঁ, দেখা হতেই বাবার নাম কি বল, ঠাকুর নাম নাম কি বল, তুমি তো চিনবেন, সেসব বললো দীক্ষা হয়েছে। চন্দ্রিকান্ত মহারাজ নাম যেমন তেজ সেই রকম দীক্ষা হয়েছে, কিছু বলতে পারছে না, ওই রূপচয় বিকশিত করছে। আর সেই মহারাজ তো এমন একটা গালি দিয়েছেন, প্রচন্ড করে গালি দিয়ে ঘাটে ফিরে মুখে চলে গেছেন, আমিও প্রস্তুত, আমি ডেকে নিয়ে এসেছি, গালি দিয়েছে সামনে। আর তার একটা মেয়ে ওদের মেডিকেল পড়ত পাশের মাঠে বসেছিল, সে তার একটা বন্ধুকে নিয়ে তার মায়ের ওখানে একটা গালা কাট খেয়েছে না, ও তার কিছু মিলে করছে আমি দেখতে পাচ্ছি, করবে আমার দীক্ষা হয়েছে, ঠাকুর স্বপ্নে দিয়েছেন দীক্ষা, আমি প্রভু আজ কাছে দীক্ষা নিতে গেছিলাম, তিনি শুনে বললেন তোমার দীক্ষা হয়ে গেছে, আমি শুধু একটু নিয়ম কানুন বলে দিচ্ছি, এসব কিছু আমি তোমার পাইছি। বাবা এই মেয়েটির সমস্যার কথা সে চল্লিশ বছর আগে শুনলাম, এবং ঠাকুর নিজে দেখিয়ে দিলেন যে পেয়েছি, যেটার জন্যে আমি অনেক বন্দি করে দিয়েছিলাম কী করতে হবে, মানে ওই মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্যে, তো সে পেয়েও ঠাকুরের দীক্ষা। তখন তাকে আবার দিকে বলছি ওরা আচ্ছা উনি তো মায়ের সাক্ষাৎ শিষ্য চন্দ্রিকানন্দ মহারাজ, আপনি মায়ের শিষ্য হয়ে এই মহিলাটিকে এরকম যাত্রা তাই বলে এলেন, আপনি জানেন ও ঠাকুরের কাছে দীক্ষা পেয়েছে, আপনার ঠিক বড় যাদের দীক্ষা, হ্যাঁ আপনি ওকে যাতা বলে এলেন, আমি কী করে জানব, আজকে আসুন ওকে আমি ডাকছি একটু মিষ্টি কথা বলে দিন, ওর মুখ করা ঠিক হয়নি বলে দেখেন, তো পরদিন যেমন আর কি আর ও মিষ্টি করতে চার কথা বললেন মিটে গেল। বলছি ঠাকুরের লীলা তো বিদেশে একটু বেশি জানা যায় দেখা যায়, এখানে অতটা নাও হতে পারে, কিন্তু সেখানে পদে পদে তার করুণা অসাধারণ করুণা জানা যায়। তিনি ওই যে লাগছে ওটা এখানে এত বেশি বলেননি, আরও কয়েক জায়গায় উনি ওইসব উল্লেখ করেছেন। আমি এক দেশে গেছিলাম, সেখানকার লোক সব সাদা সাদা, এই নিবেদিতার ব্যাপারে দেখুন যারা পড়েছেন জানেন, নিবেদিতাও কি কম কৃতা পেয়েছে, মা একদিন ওর সঙ্গে কথা বলতে বলতে বললেন যে আমাদের ঠাকুর বলেছেন আমি গেছিলাম দেখলাম ওখানকার লোকগুলি
সাদা সাদা, তা ও শুনে গেছিলেন, দেখছে সাদা সাদা, এটা কবে হয়েছে কবে হয়েছে ঠিক জানতে চাইল। তিনি বাংলা ভাষা বলতে পারতেন, মানে ওই দিন ছিল রথযাত্রার দিন, বুঝেছেন, অমুক সালে রথযাত্রার দিন, ওরা বিদেশি লোক, ওদের কাছে মূল্য অসাধারণ। গেছে, গিয়ে তো বাঙালি আর পণ্ডিত সব সাহিত্যিক দেশের পরিচয় ছিল। একদিন দেখে বলছেন, একটা বাংলা সাবজেক্ট আমাকে ইংলিশের করসপন্ডেন্ট রেটটা দাও দেখি, ইংলিশ রেটটা দাও, তারা তো বার করে ফেলে দিল যে কোনো অমুক রেট। বাড়িতে গেছে, গিয়ে তার ডায়েরি লিখত, বরাবরই লিখত, দেখেছে, হ্যাঁ, ওই সময় তার একটা ভীষণ বা স্বপ্ন হয়েছে যে একজন ওই রকম পুরুষ তার সামনে বসে আছে। তখন যদি আসে মাকে বলেন, মা আমি তো সেই দিনই তো আমি স্বপ্ন দেখলাম যে এরকম একদম পরমাংশ, সেরকম তিনি আমার আমার দর্শনে এসেছেন, বলো কোনো নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবেন। বলে হ্যাঁ, ঠাকুর দেখা যায় তুমি নরেনের কন্যা কিনা, এই জন্য ঠাকুর আগের থেকে তোমাকে দর্শন দিয়েছে। ঘটনা তো ঘটেছে, কারো কারো সৌভাগ্য। ঠাকুর নিজে দেশে দেশে যেখানে যেখানে দরকার একটা কথা বলেছেন, আমরা এখনো ভালো করে সব ধারণা করতে পারি না। কেউ কি সত্যি সত্যি একদিন ভগবানের জন্য কাঁদে, সত্যি সত্যি অন্তরে কাঁদে, তাকে এখানেই আসতে হবে, এখানে বা কোনখানে, তুই তো নিজেরটা বলেন না, মানে তার কাছে।